ज्ञान विज्ञान धर्म अधर्म योग जाग तत्व विचार तत्व मीमांसा कूट युक्ति तर्क कौशल सब छेड़े जाते आम्रा ब्रजे पथे पथिक होते पारी एसो
সবাই ব্রজরাজের দাঁড়িয়ে এসো। ফল বিক্রয়িনী যেমন মাথার বোঝা নামিয়ে দিল, বললেন ঠিক তেমনি অনাদি জন্ম সঞ্চিত সেই কর্মফলের বোঝা ব্রজরাজ নন্দনীর চরণাগ্রে নামিয়ে রাখল, অর্থাৎ আত্মনিবেদন। ফল বিক্রয়িনীর মতো বিনা দামে বিকিয়ে দাও গোবিন্দ চরণে। তাতে যা পাবে জগৎ দেখুক কি পেল, ওই ফল বিক্রয়িনী ভিলিনীর কোলে শ্রীমান নন্দনন্দন তাকে এইভাবে পাবে। ব্রজরাজ নন্দনকে এইভাবে পাবে যেভাবে বিলিনী পেল। এ ধন যোগীর যোগ সমাধিতে নাই, কাজেই পর্বত কন্দরায় গিয়ে কোনো লাভ নাই। কেউ যদি মনে করেন হিমালয়ের বিন্ধ্য পর্বতের কন্দরা বিজনবাসী নির্জন অরণ্যবাসী হয়ে পাব, বললেন যোগীর সমাধিতে একে পাওয়া যায় না। এমনকি জ্ঞানীর ব্রহ্ম সাক্ষাৎকারে ব্রহ্মভাবেও ইনি নাই। কর্মী কর্ম ফলেও একে পাওয়া যায় না, যাগ যজ্ঞ করে এই মানি ব্যক্তির মানে ইনি নাই, ধনীর ধনে নাই, বিষয়ীর বিষয়ে নাই, পণ্ডিতের পাণ্ডিত্যে বিদ্যায় ইনি নাই, মূর্খের মূর্খতাতেও নাই, রাজার রাজপ্রাসাদে ইনি নাই, ধনীর ভিখারীর পর্ণ কুটিরেও উনি নাই, ব্রহ্মচারীর ব্রহ্মচর্যে নাই, গৃহস্থের গৃহেও উনি নাই, বানপ্রস্থির বনেও উনি নাই, সন্ন্যাসীর সন্ন্যাসে নাই, কেবল আছেন উনি প্রেমের ধাম ব্রজে। একে কোথায় দেখা যায়? বললেন এই গোকুলে, এই নন্দ ভবনে, এই প্রেমের ধাম ব্রজে, অন্যত্র একে দেখা যাবে না। তাই বলি এসো হে বিশ্ববাসী ব্রহ্মাণ্ডবাসী, যদি একে পেতে চাও দেখতে চাও ব্রজধামে এসো, ব্রজরাজের শরণ নাও, অনুগত হও ব্রজ পরিকর গণে, ব্রজলীলা কথা শ্রবণ করো, ব্রজরাজ নন্দনকে পেয়ে কৃতার্থ হবে। আর কবে ব্রজ ভূমে যাব? তাহলে যদি উনি ওই ওই জায়গায় নাই, ওনাকে খুঁজে পাওয়াই যাবে না, তাহলে আর সেই সেই জায়গায় খুঁজব কেন? যথা ভক্তি মতাম ইহ শ্রী সুখদেব পরিষ্কার করে বলে দিলেন, ব্রজনাথকে পেতে গেলে এই ব্রজে আসতে হবে, তার শরণ নিতে হবে, ব্রজ পরিকর্দনের আনুগত্য নিতে হবে, তার ব্রজলীলা শুনতে হবে।
কিয়ৎকাল পরে ফলবিক্রয়িনীর কোলে থেকে কৃষ্ণ আবার ভূতলে নামলেন। কতক্ষণ কোলে রেখেছিল? তার কোলে, তার বুকের মধ্যে মামা বলতে বলতে উনি কতক্ষণ ছিলেন? বালকৃষ্ণলাল শ্রীমান নন্দকুলক কুমার সে কদণ্ড, কত প্রহর, দিন, পক্ষ, মাস, বৎসর কি যুগ যুগান্তর তার কোলে ছিলেন বলেন তা তো জানি না, সে কথা কেউ বলতে পারবে। তবে এতটুক বলা যায়, যতক্ষণ বা যত সময় ফলবিক্রয়িনীর কোলে থাকুন না কেন, তিনি তার আকাঙ্ক্ষা নিবৃত্তি করতে পারেননি। কেননা তাকে কৃতার্থ করেছেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফলবিক্রয়িনীর আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়নি। তাকে কোলে নিয়ে কারো, তাকে বুকে নিয়ে আজ পর্যন্ত কারো পিপাসার নিবৃত্তি হয়নি, হবে না। ক্ষুধা পিপাসা নিত্য নিরন্তর বেড়েই যাবে। এই যে আপনারা কার্তিক ব্রত করলেন এক মাস, কি ক্ষুধা পিপাসার নিবৃত্তি হলো? হবে না, পেট এতই বড়। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারি নিরন্তর। এ তো ভজনের কথা বলা হচ্ছে। যাহা প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। ফলবিক্রয়িনী যার কথা শুনে, যার নাম করে, যার ভক্ত সঙ্গ করে, তাকে ভোলা যায় না, দুস্তাজ্য বলে মনে হয়। রাধারানী বলছেন আমি তার কথাকে ছাড়তে পারছি না, দোষীর কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিকই বলেছ তুমি, আমি তার কথা কেন বলি? যার নাম, কথা, ধাম, ভক্ত সঙ্গকেই ছাড়া যায় না, তাকে বুকে পেয়ে ফলবিক্রয়িনী তৃপ্ত হয়েছিলেন, সহজে ছেড়ে দিয়েছিলেন, এ কথা মানা যায় না। তবে দিনক্ষণের হিসাব নেই, কতক্ষণ যে রেখেছিলেন সে সময়ে কথা ঠিক ঠিক বলা যাবে না। যাই হোক, কোলের থেকে নেমে অঞ্জলি পেতে সামনে দাঁড়ালেন। এবার আমাকে ফল দাও, তোমাকে দাম দিয়েছি, কোনো কিছু বলবার নেই। কোটি কোটি জন্মের জপ, যোগ, ধ্যান, জ্ঞান, তপস্যাও নিষ্ফল হয়ে যায়, কিন্তু গোবিন্দ চরণে কিছু অর্পণ করলে, ওনার হাতে কিছু অর্পণ করলে সেটা বিফল হয় না। একমাত্র তুলসী কোনোদিন বিফল হবে না, আর নাই বা দিতে পারলো ভক্ত কিছু। এক গন্ডুষ জল বেশি দেয়নি, কোনোদিন বিফল হবে না। এক মুষ্টি চিপিট, কোনোদিন বিফল হবে না। একবার কৃষ্ণ নাম, সারা জীবনে যদি আর নাম নিতে নাই বা পারল, বলেন ওই এক কৃষ্ণ নামই একদিন কোটি নাম হবে, দাঁড়ান সময়ের অপেক্ষা। একবার কৃষ্ণ প্রণাম, আর নাই বা প্রণাম করতে পারল, তার কম ফল নয়। দশ অশ্বমেধ যজ্ঞ তার সমতুল্য নয়। এক দিন মাত্র ধামে বাস,
एक दिन धामे बास कर लेगी कृष्ण चरणे प्रेम लाभ एतो शक्तिशाली साधना श्रीमद् भागवती कथा श्रवण नय श्रवणेर इच्छा करेछे संगे संगे हृदय प्रेम संचार हयेछे गोविंद अवरुद्ध हये गेछे একবার রাধাকুণ্ডে স্নান বারবার বারবারের মহিমা বলছেন না একবার সেই কুণ্ডে যেই করে স্নান তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান একবার জীবনে একবার মাত্র মথুরা মণ্ডলে কার্তিক ব্রত কেউ যদি যাজন করে তিনি যোগ্য হন অযোগ্য হন কোন বিচার নেই অপরাধী সাপরাধী সকাম নিষ্কাম যেই হন এত প্রসন্ন হন দামোদর যে বিনা বিচারে তাকে প্রেম দান করে চির ধন্য কৃতার্থ করেন কোন প্রেম এই প্রজপে তাহলে বিলম্ব কেন সংশয় সন্দেহ কিসে এমনই সাধন ভক্তির মহিমা যাই হোক এই জন্য নানা দিকে না তাকিয়ে কোটি কোটি জন্মের জপ যোগ ধ্যান জ্ঞান তপস্যায় তাকে পাওয়া যাবে না নিজেকে নিজে দিতে হবে তা না হলে সব বিফল দিলে সফল তাহলে দেওয়াই ভালো ফল বিক্রয়িনী তখন নিজের প্রসারের থেকে একটি একটি করে ফল বনফল ফলগুলি কি ফল বনফল কোন ফুল বনফুল বনমালী শ্রীকৃষ্ণের অঞ্জলিতে সমর্পণ করছে হে নয়নানন্দ বর্ধন হে বালক ধান আনবার সময় তুমি যেমন হাতের দিয়ে দৃষ্টি দাওনি সব ধানগুলো আঙুলের ফাঁক দিয়ে পড়ে গেছে অসাবধানতায় চঞ্চলতা বশত তুমি কিন্তু আমার এই ফলগুলোকে নষ্ট করো না ফেলে দিও না আমি অনেক কষ্টে বনে 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 ঘুরে 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 এক একটি গাছের থেকে শাখার থেকে সংগ্রহ করেছি আমার পরিশ্রম যেন বিফল না হয় ফলগুলো বড়ই সুমিষ্ট সুস্বাদু খেলেই তুমি বুঝতে পারবে কৃষ্ণ বললেন না গো না দাও সব দাও ধান পড়ে গেছে বলে ফল পড়ে যাবে তা হবে না আমি সাবধানে নিয়ে যাব সখাগণ আসলে সকলে মিলে ফল ভোজন করব এই মধুর বাণী শুনে অভিভূতা হয়ে গিয়ে ফল বিক্রয়িনী সব ফল ছোট হাতে দিয়ে দিল হাত দুটো কত বড় অঞ্জলি কত বড় বলেন সব ফল দিল তা তো আমরা বলতে পারবো না তারপরে ফল বিক্রয়িনী তার এইবার বলল শ্রীকৃষ্ণ আমি তাহলে যাই ফল বিক্রয়িনীকে বলছেন আমি এখন বাড়ি যাই অঙ্গনের বাইরে এসেছি মা যদি জানতে পারেন আমাকে ভৎসনা করবেন শোনো তুমি যদি আরো কোনো ভালো ফল পাও এইরকম আমাকে এনে দিয়ে যাবে তো ভুলবে না তো
আমি নেব তোমার রব, আরো যদি পাও এনে আমায় দিয়ে দিও, সমস্ত ফল দেব। এই কথাগুলি নন্দনন্দন মৃদু পদ সঞ্চারে অন্তঃপুরের দিকে অগ্রসর হলেন। শূন্য প্রসাদ সেই স্থানে দাঁড়িয়ে এক দৃষ্টি তাকিয়ে আছেন ফল বিক্রয়িনী ভিলিনী। যশোদানন্দন দৃষ্টির বহির্ভূত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মনে হলো যে চোখের সামনের জগৎটা যেন শূন্য হয়ে গেল, আধার হয়ে গেল জগৎ। একই কথা, জগৎ রূপী পর্দা যেন সরে গেল, সেইখানে ফুটে উঠল স্নিগ্ধ নবঘন দ্যুতি পুঞ্জ সেই বালকের মধুর মূর্তিখানি। এখন ফল বিক্রয়িনীর কি হলো, বাইরে তাকালে সে জগৎ দেখছে না, বালকৃষ্ণ লালকে দেখছে। জগৎ কোথায় গেল, এই পর্দাটা কোথায় গেল, যে পর্দাটাকে নিয়ে এত সমস্যা, এত চিন্তা, এত বেদবিধি, এত সাধনা এই পর্দাটাকে সরাতে, সেই পর্দাটা আপনা আপনি সরে গেল। সেইখানে শ্রীকৃষ্ণ বালকৃষ্ণ লাল ফুটে উঠলেন। বাইরে যখন ফল বিক্রয়িনী চোখ বন্ধ করছে, দেখছে ভিতরেও সেই তাকেই দেখতে পাচ্ছে, সেই নবঘন দুতল দুতি পুঞ্জ বিলিন্দি বালক, তার মধুর বাণী ওই যে সে কথা বলছে কানে আসছে, ওই যে সে হস্ত সঞ্চালন করছে, ফল যাচনা করছে, ধান আনতে ছুটে যাচ্ছে, শূন্য করে ফিরে আসছে, আমার কোলে উঠে গলা জড়িয়ে ধরে মামা বলে ডাকছে, একে একে হৃদয়কে আলোড়িত করতে লাগলো। বারবার বারবার একই দৃশ্য দেখছে শুনছে, ওই কথাগুলি কানে বাজছে, তখন যেন কি এক অনির্বচনীয় ভাবে বিভোর হয়ে সে যেন এ জগৎকে চিরতরে ছেড়ে দিয়ে ভাবের জগতে প্রবেশ করে। দুই ভাবে ভাব লাভ করা যায়, এক হচ্ছে কৃপা, কৃপা আবার দু প্রকারের, ভগবানের কৃপা ভক্তের কৃপা। ভক্তের কৃপায় ভাব লাভ হয় ভাবুকের কৃপায়, অথবা ভগবানের কৃপায় হয়, বললেন ভগবানের কৃপা খুব দুর্লভ, ভক্তের কৃপাই প্রায় করে লাভ হয়, আর এটাই ব্যবস্থা করা আছে। আবার এই রকম চটপট করে লাভ এটা সম্ভব না, পুতনার মতো ফল বিক্রয়িনীর মতো ভক্তের কৃপায় সাধন পাওয়া যায়, সাধন করতে করতে জন্ম জন্মান্তরে লাভ হয়, এটাই কিন্তু সার্বজনীন পন্থা সবার ক্ষেত্রে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, ফল বিক্রয়িনী আর এই জগতে নাই, ভাবের জগতে প্রবেশ করে গেছে। ভাব লাভ না করলে তো বোঝা যায় না, এই যে ছোট্ট কথা যে পর্দাটা সরে গেল জগৎ নাই, সেইখানে বালকৃষ্ণ লালকে দেখছে, চোখ বুঝলেও দেখছে, চোখ খুললেও দেখছে, ওই যে আসছে, ওই যে কথা বলছে, ওই যে খুলে উঠল, ওই যে মামা বলল, ওই যে ছুটে গেল ধান আনতে, ওই যে হাত ছেড়ে দিল আমি ফল দিলাম, হাসছে বলছে সব ফল আরো পেলে তুমি, কাল যদি আরো পাও এনে আমাকে দিয়ে দিও, সব ফল আমি নেব আর কেউ নেবে না। ফল বিক্রয়িনী তখন ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে যশোদানন্দনের সেই অনিন্দ মধুর মূর্তি দেখতে দেখতে তার অঙ্গভঙ্গি স্মৃতির তরঙ্গে দুলতে দুলতে
গোকুলের থেকে সে পথে চলতে চলতে পাগলিনীর মতো বনের দিকে যাত্রা করলো, যে বনের পথে তার গৃহ, তার পর্ণকুটি। কিন্তু তার যে বনে বাস, কোন বনে তার বাস, কোথায় তার ভগ্ন পর্ণকুটি, এখন তো আর কিছু স্মরণে আসছে না। মাথাটা গোল্লাই গেল, কোন বনে আমি থাকি, কোন দিকে আমার ভাঙা পর্ণকুটি, কিছু মনে করতে পারছে না, সব গোলমাল বাজিয়ে গেছে। স্মৃতির রাজ্যে মাথাটা পুরো স্মৃতির রাজ্যকে পুরো দখল করে নিয়েছে সেই বালক। দেখছে সেই মন প্রাণ পাগল করা বালক দাঁড়িয়ে আছে, ফল চাইছে সব রাস্তায়, যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় দেখছে যে বালক দাঁড়িয়ে আছে, ফল চাইছে, শূন্য করে ফিরে আসছে, কখনো ডাকছে এসো 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 এই দিকে এসো, আমি নেব, আমি 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 এইদিকে এদিকে, কখনো কোলে উঠছে, কখনো সামনে এসে অঞ্জলি পেতে দিয়েছে। ফল বিক্রয়িনী তাকে নানা ছলে বিদায় করতে চেষ্টা করছে, যাও দাম দিয়ে এসো, মূল্য নিয়ে এসো। এমন সময় এইভাবেই সে পথে চলেছে পাগলের পথে, সে বন আর খুঁজে পায় না, পর্ণকুটির আর খুঁজে পায় না, কোন রাস্তা কোন দিকে আমার প্রিয়, বললেন মাথাটা পুরো তার স্মৃতি জুড়ে শ্রীকৃষ্ণ। একেই প্রেম বলে, একেই ভাব বলে। তখন এইরকম হয়ে যায়, কোনটা দিন কোনটা রাত্রি সব তালগোল বাকিয়ে যায়। হঠাৎ তার মস্তকস্থিত যে ফলের ঝুড়িটা ছিল শূন্য পসার, সেটা গুরুভার বলে বোধ হল। এত ভারী লাগছে কেন ঝুড়িটা? সে চমকিত বিস্মিত হয়ে পসার নামিয়ে ফেলল, ভার আর সইতে পারছি না। ঝুড়িটা শূন্য পসার যখন নামালো, তখন সে বিস্মিত এবং চমকিত হয়ে গেল, দেখছে দিব্য রত্ন রাজিতে পরিপূর্ণ হয়ে গেছে। রত্নই ফল ভাণ্ডম অপরিচ, সুদামাকেও তো উনি এরকম করেছে, বাড়ি চিনতে পারছে না, ঘুরছে গুনগুন করছে। দ্বারকা ওনার তন্দুরখন আস্বাদন করলেন, এক মুষ্টি আর নিতে হাত বাড়াতে রুক্মিণী হাতে চেপে ধরল, যথেষ্ট হয়েছে, উনি তো আর ওখান থেকে তো বিদায় নিলেন, এইরকম মাথা গোলমাল হয়ে গেল ব্রাহ্মণের, বাড়ি চিনতে পারছে না, পাড়া চিনতে পারছে না, পর্ণকুটির আর কিছু দেখতে পাচ্ছে না। শ্রীকৃষ্ণ কখনো ধার বাকির কাজ করেন না, এই লীলায় প্রমাণ পাওয়া গেল। ওনাকে যা কিছু দেওয়া যায় উনি হাতে হাতে তার প্রতিফল দেন, বাসনানুরূপ প্রেম না চাইলেও জোর করে প্রেম দেন, হাত দেন। পুতরা তো কিছু চাইনি, সে চাইতে জানে না, ফল বিক্রয়িনীও চাইতে জানে না, কৃষ্ণ কিন্তু যারা চাইতে জানেন তারা যদি চানও, গোবিন্দ বিচার করে দেন, বালক ছুরি কাছি চাইছে তাও চাইছে, অবাধ্য এক গুয়ে যেতি মা কিছুতেই ছুরিটা দেবে না। কিন্তু যখন কেঁদে গড়াচ্ছে হাত পা ছুটছে তখন মা দিলেন, কিন্তু দিলেও মা যেমন তাকিয়ে থাকে সতর্কতা, এখনই ওর হাত থেকে কেড়ে বলেন ঠিক তেমনি, চাইতে না জানলে তো দেনই, যে চাইতে জানে
চাওয়ার বস্তু উনি অনিচ্ছা সত্ত্বে দিয়েও দেন না, কেড়ে নেন। অন্যান্য দেবদেবীরা কিন্তু দেয়, যতটুকু পাওয়ার দরকার ততটুকু দেয়, শ্রীকৃষ্ণ কিন্তু অনেক বেশি দেন, দিয়ে আবার কেড়ে নেন, আঘাত দিয়ে কেড়ে নেন। এই জন্য অন্য কারো আরাধনা না করে কৃষ্ণের আরাধনা করাই হচ্ছে সমীচীন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, এরা চাইতে জানে অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই অজ্ঞে বিষয় কেন দিব, দিব না যথেষ্ট দেয়, কিন্তু সচরণামৃত দিয়া। কোন দেবদেবী এই জিনিসটা দিতে পারেন না, তারে বিষয় ভুলাইব। এ কি চেয়েছে ফল বিক্রয়িনী পুতনা, কি চেয়েছে চাইতে জানি চেয়েছে, জ্ঞান তো চাইনি, পুতনা মৃত্যু কামনা নিয়ে চেয়েছে, আর এ ভাবুকতায় চেয়েছে, কিন্তু কাকে চাইছে সে জ্ঞান তার ছিল না, নাই বা থাকলো, এখানে জ্ঞানের অপেক্ষা নেই তো। আগুনে হাত দিলে বালকেরও পূর্বে বৃদ্ধেরও পূর্বে, আতর হাতে মাখলে সে যেই মাখুক হস্ত সুগন্ধিত হবে, বলেন পরতত্ত্বের সাম্মুখ্য এই প্রকার। জ্ঞানত হোক অজ্ঞানত হোক, সূর্যের উদয়ে যেমন অন্ধকার নাশ হয়, তেমনি পরতত্ত্ব সাম্মুখ্যে অবিদ্যা মায়া অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ প্রারব্ধ অপ্রারব্ধ কূট বিষ সব চলে গেল। ফল বিক্রয়িনী মনে মনে ভাবলো এ আবার কি উৎপাত, আমি বনে এক কুঠির বাসিনী সামান্য ফল বিক্রয়িনী, আমার শূন্য পসারে এত মণিরত্ন কোথার থেকে এলো, দেখতে দেখতে তার হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার, যেমন ধ্রুব মহাশয়ের হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার হল, প্রহ্লাদের হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার হয়ে গেল, দেবর্ষি নারদের মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে মাতৃগর্ভে, গর্ভে প্রেম পেয়েছে প্রহ্লাদ, দিব্য জ্ঞানের সঞ্চার হয়ে গেল ফল বিক্রয়িনী, তখন সে সমস্ত ব্যাপার খুঁজে পেল কি হয়েছে, তার মাথাটা কেন গোল্লা হয়ে গেছে, তখন সে কাঁদতে কাঁদতে বলল হে আনন্দবর্ধক বালক, আমি জ্ঞানহীনা বনবাসিনী চণ্ডালিনী বলে তুমি আমার চিরকালের স্বভাববশত তুমি আমাকে ফলের দাম দিয়ে দিলে, এই মণিরত্ন আমি দাম চেয়েছিলাম বলে তুমি আমাকে তুচ্ছ মণিমাণিক দিয়ে ফাঁকি দিলে, আমি কিছুতেই তোমাকে দাম দিতে দেব না, তুমি যখন একবার আমাকে মা বলে ডেকেছ, একবার যখন আমার কোলে উঠেছ, আমি কিছুতেই তোমাকে ছাড়ব না, আমি তোমার কোনো কথা শুনব না, আমি তোমার মার কাছে যাব, তার চরণ ধরে পড়ে কাঁদব মাথা কুটব, তিনি যেন আমাকে তার চরণের দাসী করে রাখেন, তাহলে তার আদেশে তুমি আমার কাছে আসবে, রোজ আমার কোলে উঠবে, আমি চণ্ডালিনী বলে তোমার মা, যদি আমি গিরিণী অন্তজ জাতি বলে তোমার মা যদি আমাকে আসতে না দেন আমি ছাড়ব না, আমি তোমার অঙ্গনের এক পার্শ্বে বসে থাকব, নিরন্তর তোমার মধুর বাল্যলীলা দেখে নয়নকে সার্থক করব। এই কথা বলে ফল বিক্রয়িনী নানাবিধ রত্নরাজিতে পরিপূর্ণ সেই ফলের পসার
পদাঘাতে দূর করে ফেলে দিয়ে বনের মধ্যে অশ্রু কম্প পুলকাদি পরিব্যাপ্ত হয়ে উদ্ভ্রান্ত গতিতে কোন পথে যে কোথায় চলে গেল আজ পর্যন্ত খুঁজে কেউ তার নাম নিশানা পেল না। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে প্রেমিকের আচরণ। পদাঘাতে সেই মণিরত্নে পূর্ণ ঝুড়িকে কোথায় টান মেরে ফেলে দিলে, উদ্ভ্রান্ত হয়ে চলে গেল। এদিকে যশোদানন্দন এলো, দাসীগণ আগের থেকেই জানতে পেরেছিল শ্রীকৃষ্ণ যখন ধান নিতে এসেছে দাসীরা লক্ষ্য করলো কোথায় যায়, পা টিপে টিপে দাসীরা গোপনে লক্ষ্য করেছিল, সব কিছু দেখেছিল সচক্ষে। দাসীরা বলল, মা আজ তোমার নীলমণি এক অদ্ভুত কাণ্ড করেছে, এক ফলবিক্রয়িনীকে মা বলে তার কোলে উঠেছে, তার কাছের থেকে ফল চেয়ে নিয়ে আর ওই দেখো ফল নিয়ে আসছে, তার কীর্তি কেমন, কত লোভী। এই কথা শুনে মা যশোদা পরমানন্দ সাগরে ভাসমানা হয়ে, এই তোরা হাসাহাসি করছিস কেন, ও রাস্তার লোককে মা বলে ডেকেছে, তাতে কি হয়েছে, হয়েছে কি রে, হাসছিস কেন তোরা, ও সকলকে মা বলে ডেকে সকলের ছেলে হয়ে চিরদিন বেঁচে থাক, আমার কপাল দোষে আমার নীলমণিগির কাছে কত বিপদ উপস্থিত হয়, সকলের আশীর্বাদ স্নেহ মমতা ওর উপরে বর্ষিত হোক, জানিস না, রাক্ষসী এসে তুলে নিয়ে গেল সুতিকাগারের থেকে, অত বড় গরুর গাড়িটা উল্টে গেল, প্রবল ঝঞ্ঝাওয়া তোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল, এই সেদিনের ঘটনা, অত বড় দুটো গাছ পড়ে গেল ওর উপরে, একমাত্র নারায়ণের কৃপা গৃহ দেবতা, আর দশজন দশজনের আশীর্বাদ, গুরুজনগণের ব্রাহ্মণের আশীর্বাদ, ও সকলের স্নেহের পাত্র হোক, সকলের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করুক। এই কথা বলতে বলতে মা অশ্রুসিক্ত হলেন, মায়ের বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছলিত হয়ে উঠল, তার জীবনের জীবন নীলমণি কেমন করে ফল নিয়ে আর অঙ্গনে আসছে তা দেখবার জন্য তিনি অঙ্গন সমীপে গৃহ অলিন্দে গিয়ে দাঁড়ালেন। বাপ নীলমণি, এতগুলি ফল তুই কোথায় পেলি, মাকে দেখে কৃষ্ণ চমকিত হয়ে গেল, গদগদ স্বরে বলল, মা একজন পথ দিয়ে যাচ্ছিল সেই আমাকে ডেকে বলল, গোপাল নিবি, ডেকে আর আমাকে ফলগুলো খেতে দিয়েছে। যশোদা বললেন, হারে তুই তার কাছে ফল খেতে চেয়েছিলি না সেই তোকে খেতে দিয়েছে। কৃষ্ণ লজ্জায় অদবদন হয়ে মনে ভাবল, মা আমার কথা শুনে নাই তো, হারে তুই নাকি ওই ভিলিনীর কোলে উঠেছিলি, মামা বলে গলা জড়িয়ে ধরেছিলি অপরিচিতা, তোকে যদি সে নিয়েই পালিয়ে যেত, ছেলে ধরা কিনা কে জানে, মহিলা। এই কথা শুনে কৃষ্ণ একেবারে নির্বাক, আসল জায়গায় ঘা লেগেছে। তখন মাকে ভোলাবার জন্য ছুটে এসে শ্রীকৃষ্ণ মায়ের কোলে উঠল, মা তাকে বুকে জড়িয়ে ধরে শত শত চুম্বন করলেন আর বললেন, বাপ আমার তুমি শুধু কেবল আমার পুত্র নয়, আমাকে মা বলে ডেকো না, জগতে জগৎ শুদ্ধ লোককে মা বলে ডেকে জগৎ শুদ্ধ লোকের ছেলে হয়ে তাদের আশীর্বাদে তুমি দীর্ঘ জীবন লাভ করো, বৎস আমার দীর্ঘ জীবন লাভ করো, আমার হৃদয়ের ধন হৃদয় জুড়ে তুমি চিরকাল থাকো।
তুমি ভিলিনিকে মা বলেছো তাতে লজ্জা কিসের বলছো? এই সময় হইচই করতে করতে বালক কুলি এসে উপস্থিত হলো অঙ্গনে। যশোদা বললেন, এই বালক, এই দেখ তোদের কৃষ্ণ কত ফল পেয়েছে, বয় এখানে বয় অঙ্গনে, আমি সমস্ত ফল তোদেরকে দিচ্ছি। শ্রীকৃষ্ণ বসলেন, মা যশোদা সেই বনফল গুলিকে উত্তম রূপে ধৌত করলেন। তক খোসা আটি ফেলে দিয়ে আর সহস্তে পরিবেশন করছেন মা। শ্রীকৃষ্ণ সহচরগণ সঙ্গে সেই ফল ভোজন করছে। ওখানে শবরীর ফল পেলেন, এঠো ফল, আর এখানে বিলিনীর ফল। শ্রী সুখদেব এই লীলার বর্ণনা করেছেন। তারপরে বলছেন, এখন যমুনার তীরে চলে যাচ্ছে, ওইখানে ধুলাবালি খেলছে যমুনা, গোকুলের পাশ ভেসেই যমুনা, যমুনার তীর অব্দি চলে যাচ্ছে। কত বেলা হয়ে গেল, এখনো কৃষ্ণ বলরাম আসছে না। রোহিণী দেবী যশোদাকে পাঠাচ্ছে, আমি দেখে এলাম, আমার কথায় কান দিল না, তুমি একবার যাও, না এলে হাত ধরে নিয়ে এসো। মা যশোদা ডাক দিতে দিতে কত কথা বলতে বলতে খপ করে গিয়ে হাত ধরে ফেলেছেন, টেনে নিয়ে যাচ্ছেন, স্নান করাচ্ছেন, বস্ত্র আভূষণে বিভূষিত করে মধ্যাহ্ন ভোজন করাচ্ছে, বুকে নিয়ে বিশ্রাম করছেন অশেষ শিখর শ্রীকৃষ্ণকে। এলীলা নিত্য যারা বাৎসল্য ভাবের উপাসক তাদের ধ্যান জ্ঞান সতত এই লীলা। ইত্থং যশোদা তমশীষ শিখরম মত্তা সুতং স্নেহ নিবদ্ধ ধীর নৃপ হস্তে গৃহীত্বা সহরাম মচ্যুতং নীত্বা সবাটং কৃতবত্তথোদয়ম্। যারা বাৎসল্য রসের উপাসক তাদের কাছে এই লীলা সতত ধ্যান জ্ঞান, যারা সক্ষরসের উপাসক তাদের কাছে সক্ষরসের লীলা, যারা মধুর রসের উপাসক তাদের কাছে গোপী সঙ্গে গোপীনাথের রাসাদী লীলা। আর তেমনই স্বরূপ প্রকাশ পাবে, উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, যার যেমন উপাসনা তদ অনুরূপ বর্ষতা এবং আত্মদান। যে আমার এই ভজে জয়ীছে আমি তাকে ভজি তৈছে। যাই হোক, একটি মাস কিভাবে যে আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে আমাদের সময় অতিবাহিত হল তা আমরা বুঝতে পারলাম। আনন্দের দিন এইভাবেই কেটে যায়, বোঝা যায় না। তা না হলে তিনটের সময় বর্তমান সময়ের দিকে তাকালে প্রসাদ পেতে পেতে এধার ওধার করতে করতে দুটো বেজে যায়। আপনাদের আপনারা বয়স বৃদ্ধ, ভজনক বৃদ্ধ, গুণবৃদ্ধ, সব দিক থেকেই আমাদের থেকে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ। তো আপনারা যে কষ্ট করে তিনটের আগেও আপনারা এসে উপস্থিত হয়েছেন, আমরাই আসতে অনেক সময় বিলম্ব করেছি, তো আপনাদেরকে দর্শন করে আমরা ধন্য কৃতার্থ। তা না হলে তিনটের সময় শ্রোতা হয় আগে হতে, আগে শীতকালে আড়াইটার সময় ভাগবত সপ্তাহ হতো, আড়াইটায় ভাগবত সপ্তাহ আরম্ভ করতে হতো, দুটায় ভাগবত সপ্তাহ আরম্ভ করতে হতো, এই ভজন কুটিরে ভাগবত সপ্তাহ হতো, দুটোর সময় ভাগবত সপ্তাহ আরম্ভ হতো। আগের দিনের যারা ছিলেন তারা দুটোর সময় আড়াইটার সময় আরম্ভ করে দিতেন। আর সেকালের দিনে বয়োবৃদ্ধ ভজনানন্দী বৈষ্ণবগণও এসে পড়ে যেতেন,
তাহলে দুটো আড়াইটা তিনটা শ্রোতা হয়। আবার আশ্চর্য, রাত 9টা সাড়ে 9টা পর্যন্ত শ্রোতায় ভরা থাকে আসলে। আবার ভোর রাত্রে মঙ্গলারতি রয়েছে। তো এই যে নিয়মানুবর্তিতা, এই যে এক নিয়মে চলা, একভাবে চলা, এটাই হচ্ছে সাধন ভক্তির আদর্শ। এলোমেলো না, একই নিয়ম, একই সময়, একই ভাব, একই রস, একই কথা, এটাই নিষ্ঠা স্তরের লক্ষ্য। এটা আপনাদের কাছে থেকে আমরা শিখলাম। আপনারা যে আনন্দ দিলেন আমাদেরকে, আপনাদেরকে দেখে শ্রীপাদ রঘুনাথ, কালীসম্পাদ, রাধা মাধব, রাধা গোপীনাথজি, ঈশ্বরী ভগবতী, মা জাহ্নবা দেবী, সকলেই পরম প্রসন্ন। কারণ ভক্ত প্রিয়, ভক্তকে ভালোবাসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগামীকাল থেকে আর আপনাদেরকে এইভাবে এক জায়গায় দেখতে পাব না। আবার এক বছর প্রতীক্ষা করে থাকতে। আর কার্তিক নিয়ম সেবা ছাড়া এইভাবে আপনাদের শুভ উপস্থিতি, মঙ্গলময় সান্নিধ্য আমাদের ভাগ্যে মিলবে না, সেটা যে সময়ই হোক না। অন্য সময়ও এইভাবে আসর জমবে, এটা এই সময়ের মহিমা। এই দেখুন, অধিক মাস চলে গেছে পুরুষোত্তম মাস, কিন্তু এইভাবে আসর জমে, আপনাদের উপস্থিতি এইভাবে হয়নি। হ্যাঁ, অনেক ভক্ত এসেছে, যার জন্য যারা অধিক মাসে এসেছেন তারা নিয়ম সেবায় আসতে পারেননি, একবারে লাগালাগি বলে। পরিক্রমা চলেছে, পরিক্রমা তো সারা বছরই প্রায়ই চলতে থাকে। কিন্তু গৌর ভক্তবৃন্দের, গৌরীয় বৈষ্ণবগণে এরকম উপস্থিতি, অনুরাগ মঙ্গলারতি থেকে নিয়ে রাত 9:30 অবধি আমরা আপনাদের কাছে চিরঋণী, চির কৃপাপ্রার্থী, চির আপনাদের সেবাকাঙ্ক্ষী, আমরা চির দাস। এটাই আমাদের স্বাভাবিক পরিচয়। আর সময় খুবই কম, সময় সীমা অতীত। আমরা বারবার আপনাদের চরণ বন্দনা করি। এইভাবে আগে আগে যারা আসতেন তারা প্রায়ই এখন নিত্যলীলায় চলে গেছেন। এ তো নদীর প্রবাহের মতো, কত নিয়ম সেবায় আসতেন তারা একে একে নিত্যলীলায় চলে গেছে। আবার অনেকে বার্ধক্যে অপেক্ষমান, আবার যুব সমাজ আসছে। এইভাবেই যারা শ্রবণ কীর্তন করবেন, রাধা মাধব, আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দর, একে একে তাদেরকে নিত্যলীলায় ডেকে নেবেন, আমাদেরকেও ডেকে নিন, সবাইকে নেবেন, সবাই তার চরণ পাবে একদিন। ভজন ভক্তি কোনোদিনই বিফলে যায় না। যাই হোক, আপনাদের চরণে বারবার ধন্যবাদ নদী আমরা জ্ঞাপন করে এইবারটা এখানে ভাগ।